হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম এবং সবথেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বাস টার্মিনাল, যেটা সিলেটের কদমতলিতে অবস্থিত এবং এটি অনেক দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। এইটা একটা বিমানবন্দরে যত ধরনের সুযোগ সুবিধা থাকে সব সুযোগ সুবিধাই এইখানে আপনারা পেয়ে যাবেন। অনেক বড় প্যাসেঞ্জার হল রুম, মনিটরিং রুম, সিসি ক্যামেরা, ওয়াইফাই, টয়লেট, রেস্টুরেন্ট সহ সব সুযোগ সুবিধাই এই বাস টার্মিনালে পেয়ে যাবেন। আর এইটা হলো আমাদের সিলেটের গর্ব এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিনজন স্থাপত্য শিল্পী এইটা নির্মাণ করেছেন। আর আজকের এই ভিডিওতে আমি এই টোটাল বাস টার্মিনাল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সুন্দর একটা বাস টার্মিনাল এটা। এটা হলো সিলেটের কদমতলি বাস টার্মিনাল, যেটা এশিয়ার মধ্যে সব থেকে সুন্দর বাস টার্মিনাল। আর এটা সিলেটের কদমতলিতে অবস্থিত। এখানে সব ধরনের ব্যবস্থা আছে। এই সিটগুলো দেখেন, এই সিটগুলো প্যাসেঞ্জাররা বসতে পারবে। এছাড়া আশেপাশে এবং এইটা এখনো পুরোপুরি উদ্বোধন হয় নাই, এই জন্য উপরের যে এটা ছিল এটা স্ট্রাকচারটা দেখেন। এখানে আলাদা আলাদা পার্কিং এর সব গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে। অভিযোগ অনুসন্ধান অভিযোগ কেন্দ্র, যে সব বাসের কাউন্টার গুলো এখানে। আর উপরটা এখনো যেহেতু উদ্বোধন হয় নাই, এই জন্য উপরটা এখনো খুলে দেওয়া হয়নি। আলাদা আলাদা প্যাসেঞ্জাররা উপরে নিচে বসে। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর। সব বাসের কাউন্টার এখানে। আর ভিতর থেকে হলো বাস আছে সব ভিতরে। একটা আধুনিক বাস টার্মিনালে যত যত ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি এখানে মোটামুটি আছে। আপনি আর এখনো কিছু কাজ বাকি আছে দেখেন। আর ওই যে গোলাকৃতির যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা এখনো কাজ কমপ্লিট হয় নাই। এইখান থেকে মেনলি এই টার্মিনাল ভবনকে কন্ট্রোল করা হবে সিসি ক্যামেরার মাধ্যমে, এবং এইখানে গিয়ে পর্যটকরা আসলে এখানে বসতে পারবেন। এবং এইখানে একটা ক্যাফেটেরিয়াও হবে। এইটা আমাদের সিলেটেরই গর্ব, এত সুন্দর একটা বাস টার্মিনাল। দেখেন অনেক বড়, অনেক বড় জায়গা নিয়ে এটা করা হয়েছে। সব দিকে আলাদা আলাদা বাসের কাউন্টার। প্রতিটা টিকিট কাউন্টারের সামনে বাস যেগুলো যাবে একটা একটা করে থামবে। এই কদমতলি বাস টার্মিনালটা টোটাল 8 একর জমির উপরে তৈরি করা হয়েছে, এবং এইটার বাস আগমন এবং বহির্গমনের দুইটা আলাদাভাবে পথ আছে, এবং দুইটি পথই করিডোরের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। দিনের মধ্যে পুরোপুরি উদ্বোধন করে দেওয়া হবে, পুরোপুরি উদ্বোধন করে দেওয়া হবে এই বাস কাউন্টারটা। আসলে এসে এখানে খুবই ভালো লাগলো। এই বাস কাউন্টারটা আসলে সত্যি অনেক অসাধারণ। এই বাস টার্মিনালটা
বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। এবং আর এই দেখেন টিনগুলো, এটা একটা সিলেটের আলিয়াম দরিয়ার গড়ি স্ট্রাকচার মতো টিনগুলো বাইরের দেশ থেকে এনে করা হয়েছে। আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এই বাস টার্মিনালটা আরও বেশি অনেক সুন্দর লাগবে। তো ভালো থাকেন সবাই।